গাজীপুর সিটি কর্পোরেশনের 57টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে অবহেলিত 13 নম্বর ওয়ার্ড। এখানকার কালাকৈর ও লাঠিভাঙা গ্রামে নেই উন্নয়নের ছোঁয়া। কাঁচা রাস্তায় দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের। কাউন্সিলর বলছেন, প্রয়োজনীয় বরাদ্দের অভাবে কাজ করা যায়নি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। নামেই গাজীপুর সিটি কর্পোরেশন, শহরের বিভিন্ন এলাকায় এখনও মেঠোপথ। তুরাগ নদীর পার ঘেঁষা 13 নম্বর ওয়ার্ডের কালাকৈর ও লাঠিভাঙায় দীর্ঘদিন উন্নয়ন চোখে দেখেননি স্থানীয়রা। অভিযোগ, ভোট এলেই প্রার্থীরা কেবল খবর নেন, অন্য সময় দেখা মেলে না জনপ্রতিনিধিদের। দুলা ডুলার অবস্থা খুব খারাপ, দেন না এই মাটির রাস্তায় দেওয়া বাড়ি দিয়ে টাক টুক চলে, আমরা পা হেঁটে যাইতে পারি না। অসুখ বিসুখ হলে হঠাৎ করে যে দৌড় দেওয়া ইয়ে যাবো, তাও আমরা যাই না, কোনো দিক দিয়ে বেরিয়ে না। আমাদের রাস্তাঘাটের অবস্থাটা এতই খারাপ যে মনে হয় এখন গাজীপুরের সবচেয়ে নিম্ন এলাকা হলো এই আমাদের কালাকৈর গ্রামবাসী। স্বাস্থ্য ও স্যানিটেশনও পিছিয়ে এলাকা দুটি, যেখানে সেখানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ঠ এখানকার মানুষ। ময়লার নিষ্কাশনের ব্যবস্থা যেগুলো পাওয়ার কথা ছিল আমরা এই কোনো সুযোগ সুবিধা এখনো পর্যন্ত পাইনি। রাজনৈতিক কষাঘাতে আমরা সাধারণ জনগণ তো প্রতিরাজি না, তাদের সাথে অ্যাকশন আছে, মেয়রের সাথে কাউন্সিলরের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা জনগণ সেখানে সাফার হয়ে গেছি 13 নম্বর ওয়ার্ড। 10 বছর অতিবাহিত হলে মানুষ কিন্তু 10 বছরও উপকৃত হয় না, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। স্থানীয় কাউন্সিলর বলছেন, কালাকৈর ও লাঠিভাঙায় সড়ক তৈরিতে দরকার 100 কোটি টাকা। নদী একদম পার ঘেঁষে খারাপ, আর 10 ফুট জায়গাও নাই, ওখানে যদি রিটেনিং ওয়াল করতে হয় কোটি কোটি টাকা আপনার শেষ হবে না, অনেক টাকা লাগবে। তো সে আমাদেরকে আশ্বাস দিচ্ছে ভবিষ্যতে বড় কাজ হবে, তখন আমরা এই দুটো রাস্তা করব। গাজীপুর সিটির 13 নম্বর ওয়ার্ডে ভোটার আছেন প্রায় 20,000। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।